ওরে ভাই আপনি আর আমি তো না, নবী গোল্লায় যাবগা, আমার দল ঠিক থাকুক, কথা বলেন না কেন? নবীরে গালি দিলে মনে কষ্ট লাগে না, দলের কোন নেতারে গালি দিলে তার কলিজার মধ্যে আঘাত লাগে, কথা বলেন না কেন? আসে না বাংলাদেশে? বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ এলাকার ভিতরে আগুন লেগে যায়, জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি এলাকায় আগুন লেগে যায়, সাইদিরে গালি দিলে জামাত ইসলাম আলারা পাগল হয়ে যায়, সরমনা বিশ্বাবরে গালি দিলে বাংলাদেশে তার মুরিদরা খন্তা কোদাল নিয়ে রাস্তায় নেমে যায়, কথা বলেন না কেন? দুই টাকার এক নেতার জন্য যদি এত মায়া লাগে, আমার বিশ্ব নবীর মায়া কি কম? তা আপনার দলের নেতার জন্য যদি এত মায়া লাগে, সাহাবা একরামের বিশ্ব নেতা সাইয়েদুল মুরসালিন, যাকে সাইয়েদুল মুরসালিন বলছে, আল্লাহ নিজে বলছে সমস্ত নবীদেরও সর্দার, সমস্ত নবীদেরও সর্দার, সমস্ত দলপতি সভাপতি এমনকি জান্নাতেরও সভাপতি আমার নবী, আমার আল্লাহর পরে যার স্থান। এই যে দেখেন বাংলাদেশে ঠেলাঠেলি লাগছে, এক শায়েক কইছে বিশ্ব নবী কি কমু আর কোন দিকে যাবো ভাই, আমি বললি তো আবার ভাইরাল, মুখ খুলতে চাই না, তবু আজকে না খুলে পারছি না। গিয়াসউদ্দিন আর তাহিরি নাকি তাহিরি না ভাহিরি, আর কামেলো ডিজি গানের মতো নাচান আছে, কথা বল না কেন? আর ইমান ঠিক মতো আসছে কিনা ও তো নিজেও জানে না, ও যে কথা বলছে ফতোয়ায় স্বামী হিসাবে, ফতোয়ায় দুরুল মাখদার হিসাবে প্রত্যেকটা কেতাবের মধ্যে আসো, যদি এটা মনের থেকে বলে থাকে যে আল্লাহর দণ্ড চললে দিয়া, যদি মনের থেকে বলে থাকো ডাইরেক্ট কাফের মেয়া, বললাম এই ফকির বাড়ি বলে নাচতে আসে মাঝে মাঝে, শরীর অসুস্থতা কি কমু আর, ও বলে ফকির বাড়ি বাহে নাচতে নাচতে, তাহলে ওই গ্রুপ এখানে আছে কিছু জানাই দেন ভালো করে, ওই ফকির বাড়ি এলাকা যেগুলো আছে পীর না পার ওইগুলো জানাই দেন ভালো করে। ও যদি এইটা বলে থাকে মনের থেকে গ্যাসউদ্দিন তাহিরি, যে আল্লাহর দোন রসুলে দিয়া, রসুলের দোন আবার খাজারে দিয়া, খাজা গেছে গায়ে বইয়া, যদি এই কথা মনের থেকে বলে থাকে আল্লাহর জাতের কসম কাফের হয়ে গেছে, কথা বলেন না কেন? এই বেটা হ্যাঁ এর কথা রাইট আছে, এর কথা রাইট আছে, কথাটা শুরু হয়ে গেছে আজকে। দেখেন একটা কথা মানুষের ভাই, আমি অনেক সময় কি সব কিছু কি ঠিক মতো কইতে পারি? অনেক সময় আছে মন মনের সাথে ঠিক থাকে না, আমিও অনেক সময় স্লিপ কাটে অনেক কথা ভুল বলে ফেলি, মিডিয়াও আছে কিছু কিছু বেজরমা মিডিয়া, কথা বলেন না কেন? দেখো জন্মের ঠিক নাই, এরাও দেখবেন আলেমুল আমার ভিতর লাগাই দেওয়ার জন্য কি একটা শুরু হয়েছে। আজকে গেছি গ্যারেজে, গাড়ির গ্যারেজে গেছি, কি বলবো মনের কষ্টে, এক বেটা কইতেছে আপনার তো হুজুর এই ঠিক নাই, এক তাহিরির কথা লয়ে আমার একজনে অপমানের, আজকে মিরপুর এক নম্বরে আজকে অসুস্থ মানুষ, উত্তর দিতে পারলাম না, আমি বললাম কি সমস্যা কি আপনার, কয় একজনে কয় একটা আর একজনে কয় আর একটা, আমাকে আপনার এডিয়ে নিয়ে আল্লাহ কেয়ামতের মাঠে জিগাবে না যে নবী কবের থেকে নবী, এটা জিগাবে না, জিজ্ঞেস করবে তুই আমার নবীরে মানছিলি কিনা, তা আপনার মুখে নাই দাঁড়িয়ে, আপনি তো নবীরে মানেনি না ছাতা, কথা কর না কেন? এটা দাঁড়িয়ে ছোতা ছোতা হাত দিয়ে এহেনি তো ঠেকাই দেবেন আপনারা, আমারে কয় এ সকালে কয় এহেনি তো ঠেকাই দেবেন, থোতায় হাত দিয়ে আমি বললাম যে মেয়ে আপনি নবুয়াতি কবে নবী পাইছে, আমার নবী জন্মের আগের থেকে নবী, কথা বলেন না কেন? 100% সমস্ত ফতোয়ার কিতাবে সমস্ত হাদিস কোরআনে আছে, হয়তো আমাদুল্লাহ সব সিলিপে বলা বলতে যে বলে রয়েছে আর একভাবে, নবী দুনিয়া আসার আগের থেকে নবী ঠিক আছে, সমস্ত ফতোয়ার কিতাবে হাদিস কোরআনে আছে, কিন্তু নবুয়াতি প্রকাশ, নবুয়াতি প্রকাশ পেয়েছেন আমার বিশ্ব নবী, নবুয়াতি পেয়েছেন নবী তো দুনিয়া আসার আগেই নবী বানাই রাখছে তারে আল্লাহ, আমার নবীরে পৃথিবীতে আসার আগে দুনিয়া বানাইবার আগে আমার নবী নবী, এটা সমস্ত আহলে হক আলেমুল আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা অস্বীকার করা কিচ্ছু নাই, কিন্তু নবুয়াতি প্রকাশ পেয়েছেন অর্থাৎ নবী যে আমার নবী এখন আনুষ্ঠানিকভাবে, এই মিয়া আমার ইলিয়াসউদ্দিন মোল্লাই মসজিদে পাঠাইছে, এ কমিটির কেউ জানে না, আমার একদিন ডাক্কে নেতার অফিসের মধ্যে বলতেছে তুমি বাহিরে সেরে যাবা কই, আনুষ্ঠানিকভাবে তোমার আমি বলে দিলাম আগামী জুমা তুমি আমার মিতা মানুষ এখানে পড়াবা আমার এই মসজিদটায় যাও আলহামদুলিল্লাহ, আমি বললাম ভাই আমার তো এখানে আছে, এই আমি তোমারে কইলাম না, হয়তো কমিটির কেউ সভাপতির সেক্রেটারিরে সহসভাপতি হেলেন মেরে বলে দিছে এ জিয়াদি সাহেব যাইতেছে জুমার নামাজ পড়বে, সে বলে দেশের দিকে কি আমার খতিবগির হয়ে গেছে, এখানে জুমা পড়াইছি আপনারা মিটিং করছেন, মিটিং করে আমার পাশ করছেন যে জিয়াদি সাহেবের
হাদিয়া কত দেওয়া যায়, কি করণ যায়, বা হয়তো এক জুমা দেড় জুমা দুই জুমা পরে আপনারা আমার অ্যাপার্টমেন্ট কাট দিচ্ছেন, কথা বলে না কেন? কিন্তু এমপি সব তো আমার যেদিন বলে দিছে সেদিন থেকেই তো মোটামুটি মাশাল্লাহ খতিবগিরি কনফার্ম। কারণ হেরা যদি মিটিং করে বলে দেয় যে এমপি সাহেব পাঠাইলে কি আমরা রাখবো নাকি, যদি এটা বলে দিতেন তাহলে কি এমপি সাহেব কষ্ট পাইতেন না, কথা বলে না কেন? এমপি সাহেব কষ্ট পাইতেন, কিন্তু এরা দেখছে যেদিন থেকে আমারে পাঠাইছে এমপি সাহেব সেদিন থেকে কিন্তু এটা ধারণা করে ফেলেছে এবং ওই মাসের বেতনও কিন্তু এরা আমারে দিছে। আমার মনে আছে আজকে পাঁচ বছর হয়ে গেছে, পাঁচ বছর আগের কথা দেখো মনে নাই, বোঝাবার জন্য বলছি, ওই মাসের বেতন আমি ঢুকছিলাম হলো তখন জুমা পড়াইছিলাম তিনটা দুইটা, কিন্তু পুরা মাসের হাতিয়ে এরা আমারে দিছে, এমপি সাহেব বলে দিছে, এমপি সাহেবের কথার দাম আছে, কথা বলে না কেন? সেই হিসাবে দিছে। কিন্তু আমার আল্লাহর কথা হলো আমার নবী হলো আদম আলাইহিস সালামকে বানাইবার আগেই আমার নবীরে আমি নবী বানাই রাখছি, আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না, কিন্তু আমি পাঠাইছি পরে, এবং পাঠাইয়েই শুধু আমি আল্লাহ ক্ষান্ত থাকি নাই, আমি আমার নবীরে সুন্দর করে বানাবার জন্য যা আছে ফেরেশতাদের সাথে মিটিং মিছিল সব কইরা 41 বছর 40 বছর 3 মাস 10 দিনের টাইমে হেরা পর্বতের মধ্যে রাইখা একবারে পাকা ইটের মতো পাকা কইরা ওখান থেকে বলে দিছে, আজ থেকে আপনি বলেন আমার পরে কোরআন নাজিল হয়েছে, নবুয়াতি দিয়েছে আমার অনেক আগে, আমি আপনাকে বলি নাই, আপনারা আমার আত্মীয় স্বজন, আজ থেকে বললাম আমি, কিন্তু আজ থেকে নবুয়াতি প্রকাশ করে দিলাম। এখানে নবী বলছে আমি নবুয়াতি প্রকাশ করলাম, নবী কিন্তু আমি দুনিয়া আসার আগে থেকে, নবী কিন্তু নিজে বলছে আমি নবী আরো আগে থেকে, কিন্তু নবুয়াতি প্রকাশ করলাম 40 বছর 1 মাস 10 দিনের সময়। এই জন্য এইটা অস্বীকার করা যাবে না যে আমার নবী 40 বছর আগে নবী না, এটা অস্বীকার করা যাবে না। হয়তো আহমদুল্লাহ শায়েখ আহমদুল্লাহ সাহেব অনেক এলেমের অধিকারী, উনি বলতে যে ঠিকভাবে বোলাই বুঝাই বলতে পারে নাই, এই ডেরে নিয়ে ভাই এমন অপমান হইতেছি আমরা, আল্লাহ সবাইকে হেদায়ত নসিব করুন। তাহিরের মতো মানুষ বেড়ার বিরুদ্ধে যায় মামলা করতে, কি আকাম করে এলাইছে বেড়ায়, শায়েখ আহমদুল্লাহ কি আকাম না করে এলাইছে তার বিরুদ্ধে মামলা করতে হইব, আরে শেরেক মাজারের মধ্যে নাচানাচি হইতেছে ডাইরেক্ট সেজদা দিতেছে, এ বেড়া তুই তাদের বিরুদ্ধে মামলা দে, কথা কর না কেন, ডাইরেক্ট সেজদা দিতেছে, মাজার কমিটি চাইছে দেখতাছে, মুরগিগুলা ধরে দেয় মাজার কমিটি বেচা নিয়ে বউ চাউল মেয়ের থ্রি পিস কিনে, খাসিগুলা ধরে দেয় গরিগুলা দিয়ে দেয় পীরের বাপের দপ্তরে নিয়ে ডাইরেক্ট ওইটা বেচাহে নিজে জমি কিনে, তা মাইনসে দেয় গরু বাপের মাজারে ওইটা নিয়ে মাজার কমিটি বেচা নিয়ে, আরে বাংলাদেশে এমনও মসজিদ আছে মসজিদ কমিটি যদি 1000 টাকাও কেউ দান করে কমিটির লোক নিয়ে আগে তার নিজের কাছে খাটায় অগবিরুদ্ধে মামলা দেয় না, ও মামলা দেয় আরেকজনের নামে, কি বলবো আর বলার কিছু নাই, আল্লাহ সবাইকে সমজ মুজ দান করুক, যেরকম আমিন, সবাইকে সঠিক বুঝ দান করুক, তাহলে আমরা আজ থেকে আকিদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আমার নবী নবী জন্মের আগে থেকেই, এই পৃথিবী বানাবার আগেই নবী, ঠিক না বেটিক, এটা অস্বীকার করা কিচ্ছু নাই, কিন্তু নবুয়াতি প্রকাশ পেয়েছে 40 বছর আগে, এটা ভালো করে বুঝি, 40 বছর পরে নবুয়াতি আনুষ্ঠানিকভাবে নবুয়াতির অ্যাপার্টমেন্ট কার্ড আমার আল্লাহর নবীকে প্রকাশ করেছেন, কিন্তু নবী আমার দুনিয়া আসার আগে, আলহামদুলিল্লাহ বলেন, 40 বছর আগে আমার নবী নবী, মনে থাকবে তো, হ্যাঁ ভালো করে মনে রাখবেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী নবী দুনিয়া আসার আগে নবী, 40 বছর আগেও নবী, আনুষ্ঠানিকভাবে আমাদের দাওয়াত ও তাবলীগের কাজ স্টার্ট দিতে বলেছে 40 বছর পরে, এতটুকু আমরা বুঝি, এ নিয়ে ধাক্কা ধাক্কি ভালাভালি করে আলেম ওলামার পরে খারাপ নজরে কথা বলা আমি মনে করবো এটা ব্যাক বিচার আর কিছুই না, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে কোন আমিন।